আসসালামু আলাইকুম। আপনারা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ডি ইউনিটের মাধ্যমে পরীক্ষা দিতে যাচ্ছেন, আমি তাদের জন্য আজকে দাঁড়িয়েছি। অংশটা হলো বুদ্ধিমত্তা অংশ আমাদের কাছে যেমন কঠিন লাগে তেমন কিন্তু সহজ যদি আপনি ঘটনাটা বোঝেন। যেমন দেখেন কি মজার মজার বিষয়গুলো আসে, দেখলে হাসি পায়, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন, ধরেন এক দল গরু প্রতিবার সমান সংখ্যক সংখ্যায় ভাগ হয়ে সমান সংখ্যক সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে। তিন পথে গমন করে সাত ঘাটে পানি খায়। সাত ঘাটে পানি খায়, নয়টি বৃক্ষের নিচে ঘুমায়। নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালার গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। আচ্ছা, এখন প্রশ্ন হলো তাহলে গরুর সংখ্যা কত? তাহলে গরুর সংখ্যা কত? কি একটা প্রশ্ন, গরুর সংখ্যা কত? ওরকম যে আজকে বাজারে যদি 50টা কেজি যায়, হ্যাঁ, তাহলে রহিমের বয়স কত? এরকম কথা হলো, ঠিক এরকম কিন্তু প্রশ্নগুলো লাগে। কিন্তু দেখেন আসলে কিন্তু কোনো ব্যাপার না, খুবই সহজ। ধরেন ক নম্বরে আছে 522, আপনার খ নম্বরে আছে 252, সাপোজ 252, আপনার গ নম্বরে আছে 225, ঘ নম্বরে আছে 155, সাপোজ এই অপশনগুলো আছে। তো আপনি দেখেন একদল গরু প্রতিবার সমান সংখ্যক সংখ্যায় ভাগ হয়ে তিন পদে গমন করে, সাত ঘাটে পানি খায়, ঠিক আছে, নয়টি বৃক্ষে, সাত ঘাটে পানি খায় মানে সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোহায়। তাহলে গরুর সংখ্যা কত? কিন্তু দেখেন আপনি একদম কমন ব্রেনটা ইউজ করেন, সেটা হলো তিনটি পথে গমন করে সমান সংখ্যক সংখ্যায় ভাগ হয়ে, কিন্তু সমান সংখ্যক সংখ্যায় ভাগ হয়ে তিনটি পথে গমন করে। আপনি কিন্তু উত্তর বলেই দিচ্ছে, তার মানে তিন ভাগ করে দেবো, তার মানে এই সংখ্যাটা অবশ্যই তিন দিয়ে ভাগ যাই দেবো, ঠিক আছে। এই সংখ্যাটা কিন্তু তিন দিয়ে ভাগ যায় না, এটা হবে না, এটা পাঁচ দিয়ে ভাগ যায়, এটা কিন্তু তিন দিয়ে ভাগ যায় না, ঠিক আছে। এটা দেখি তিন দিয়ে ভাগ যায় নাকি, তিন আটা চব্বিশ, তিন চারা বারো মিলে যেতেছে, এটা যাইতেছে 3 7 1 50, তিন চারা বারো, এটা কিন্তু তিন দিয়ে ভাগ যায়। তাহলে অপশন দুইটা হয়ে গেলো। তাহলে আমরা পরেরটা আছে সাত ঘাটে পানি খায়, সাত দিয়ে ভাগ করি, সাত সপ্তাহ 49, সাত হলো কত? তিন, তারপরে হয় 32, এটা কিন্তু যায় না, আর এটা কত? তিন সপ্তাহ 21, আচ্ছা, হাতের হলো কত? 4 42, চার সপ্তাহ 6 সপ্তাহ 42, ইয়েস, এটা কারেক্ট আনসার। কি কঠিন লাগলো? একেবারে কঠিন না, কিন্তু দেখা যেতেছে কত কঠিন আসলে কিচ্ছু না। আচ্ছা দেখেন, বুদ্ধিমত্তা কিন্তু এরকম আপনার বুদ্ধি বা কৌশল খাটানো লাগে, কিছু না। যেমন এই যে অঙ্কটার সাথে আপনারা পরিচিত, যে একটি মধ্যাহ্ন ভোজে ছয় জন অংশগ্রহণ করে ফিরে আসার সময় প্রত্যেকের সাথে করমর্দন করলে কতবার করমর্দনের ঘটনা ঘটবে? ঘটনা ঘটবে। আচ্ছা আপনি এখানে দেখেন অপশনে মনে করেন দিয়ে দিছে 12 15 18 21। তো এখানে দেখেন খুবই সহজ এই অঙ্কগুলো কিন্তু আপনি পারেন। যেমন এখানে ছয় জন, এই যে ছয় জনের যে কথাটা বলা হয়েছে, ছয় জনের ছয় নাম্বার জন যদি করমর্দন করে তাহলে কয়জনের সাথে করবে? পাঁচ জনের সাথে।
আর পাঁচজনের পাঁচ নাম্বার জন যদি কর্মর্ধন করে পাঁচজনের সাথে করবে চারজনের সাথে তো এরকম ভাবে এইভাবে যোগ করে দেখেন 15 হবে এটি কিন্তু কারেক্ট অ্যানসার কিন্তু এইভাবেও আমরা চিন্তা করব না খুবই সহজ কৌশল আছে হ্যাঁ সেটা হলো কি যে আপনার এখানে যে 6 জনের কথা বলা হয়েছে এই 6 এর আগের সংখ্যা দিয়ে কত এত না 6 এর আগের সংখ্যা দিয়ে গুণ করে জাস্ট তার অর্ধেক করে দিলে কত হবে 30 এর অর্ধেক কত 15 এই যে 15 বার হয়ে গেল কিন্তু ঠিক আছে কিন্তু ঘটনাটা যদি ওনারা একটু উল্টা করে ধরে এটা কিন্তু আপনারা পারেন কিন্তু হঠাৎ যদি এইভাবে আসে মনে করেন যে মধ্যাহ্ন একই কথা মধ্যাহ্ন ভোজে কিছু লোক উপস্থিত ছিল কয়েকজন লোক সেটা কিন্তু বলে নাই কিছু লোক উপস্থিত ছিল প্রত্যেকে প্রত্যেকের সাথে কর্মদান করলো কেয়া করে প্রত্যেকে প্রত্যেকের সাথে কর্মদান করার আপনার 300 বার কর্মদানের ঘটনাটি ঘটলো ঘটনাটি ঘটল আচ্ছা তাহলে কতজন লোক ছিল লোক উপস্থিত ছিল তো এখন দেখেন প্রশ্নটা কিন্তু একটু জটিল হয়ে গেছে উপস্থিত ছিল প্রশ্ন একটু জটিল হয়ে গেছে না তার মানে এখানে দেখেন আপনার ক নম্বরে ধরেন আছে 24 জন খ নম্বরে ধরেন আছে 25 জন আচ্ছা গ নম্বরে ধরেন আছে 30 জন ঘ নম্বরে ধরেন আছে 50 জন ঠিক আছে তো এইভাবে কিন্তু হইতে পারে কিন্তু আসলে ঘটনা কি জানেন কিচ্ছু না আপনি খালি একটা বিষয় আপনি নিয়ে আসবেন ঘটনাটা কিন্তু ঘটে যাবে মানে বিষয়টা হলো যে এইখানে যে সংখ্যাগুলো আছে তার আগের সংখ্যাতে গুণ করলে কোনটা গুণ করলে দেখেন তার আগের সংখ্যাতে কোনটারে গুণ করলে 300 আসে ওটাই তো যেমন আগে যেমন আমাদের অঙ্কটা ছিল একটা মধ্যাহ্ন ভোজে 6 জন উপস্থিত ছিল ছয়ের আগের সংখ্যা 5 দিয়ে গুণ করছে 30 তার অর্ধেক করছে তাই না আর এখানে এই লোকটাই দেয় নাই ঠিক আছে দিয়েছে কি কতবার কর্মর্ধনের ঘটনা ঘটলো তাহলে বিষয়টা উল্টা করে নিয়ে আসবেন না উল্টা করে নিয়ে আসা মানে কি এখানে যে সংখ্যাটা আছে তার আগের সংখ্যা দিয়ে গুণ করলে যেটা 300 আসে ওটাই তো যেমন আমরা যদি 24 এর আগের সংখ্যা 23 দিয়ে গুণ করি 3 4 12 টা 300 আসে না 25 এর আগের সংখ্যা যদি আমরা 24 দিয়ে গুণ করি দেখেন 24 আর 25 এটা যদি গুণ করি দেখেন 300 আসে সুতরাং এটা করেক্ট কি বলছেন লাগলো নাকি হিবিজিবি লাগতেছে হিবিজিবি লাগার কথা না ঠিক আছে না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের এই ধরনের যত প্রশ্ন আছে এবং আপনারা যত ধরনের আইকিউ রিলেটেড বা বুদ্ধিমত্তা রিলেটেড যত ধরনের অঙ্ক আছে আপনাদের বা আইকিউ আছে আমি চেষ্টা করব এই সময়ের মধ্যে আপনাদেরকে পূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য যদি আপনারা সাপোর্ট চান এবং আমার কাছ থেকে সাপোর্ট নেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ